আমাদের ভাগ্য অত্যন্ত ভালো, আমরা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি। আজকে আছি জমিনের উপরে বসা, কবে জানি থাকতে হয় জমিনের নিচে সাদা কাফন পরে শোয়া। এই দিনটা কতদিন বাকি আমাদের কারো জানা নাই। আজকে যেই রাত্রে কোরআন সুন্নার পক্ষে বসে আছি, এই রকম রাত্র আমাদের হায়াতে কয়টা আছে আমাদের কারো জানা নাই। তাই এই দেশটা আমাদের নয়, আমরা সকলেই এই দেশের কিছুদিনের মেহমান। এই দেশে আমরা চিরদিন থাকার কোনো সুযোগ নাই। এদেশের সিস্টেম মানুষ আসতে পারে, থাকতে পারে না। দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত বহু মানুষ দুনিয়ায় এসেছেন, সময় মতো আবার চলে গেছেন। আজকে আমরা যারা এই প্যান্ডেলে বসা আছি, আমরা কতদিন দুনিয়ায় থাকব এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের কারো আছে কি? তাহলে আজকে এই মাহফিল থেকে আমাদের কিছু সদাই করতে হবে। রাসূল বলেছেন দুনিয়া আখেরাতের বাজার, আমরা আখেরাতের জন্য কি বাজার করেছি আমরা একটু গবেষণায় যাই। এই দেশে এই দুনিয়াতে অনেক কিছু করেছি, কিন্তু আখেরাতের জন্য আমরা কি করেছি? কবরে যাওয়ার সময় যেই যত সম্পদের মালিক হন না কেন, কবরে যাওয়ার সময় কিছু নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে? এমন এক পোশাক আমাদেরকে পরানো হবে যেই পোশাকের নাম কাফন, যার মধ্যে ছোটোখাটো কোনো পকেটের ব্যবস্থা নাই, একবারে খালি হাতে যেতে হবে। সেই দিনটা সামনে আর কতদিন বাকি কারো জানা নাই। এই সুযোগও কাউরে আমার আল্লাহ দেয় নাই। তবে আজকে এই এলাকায় বগুড়ায় কত মানুষ আছেন সারাদিনে একবার নবীর দুরুদ পড়ার সুযোগ পায় নাই, এমন মানুষও আছেন সারাদিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পায় নাই। আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনারা নবীর দুরুদ পড়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেই স্বীকারোক্তি দিয়েছেন। এই স্বীকারোক্তি আপনার আমার মুখ থেকে বের করার জন্য আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, এই শব্দটা আমাদের মুখ থেকে বের করার জন্য মা নাই বাবা নাই নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, মক্কার জমিনে ঘুরেছে আর বলেছে ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। আপনারা এই মজলিসে এই মাহফিলে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা কয়েকবার জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আবারো বলুন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এতে কি আপনারা সকলে একমত? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এতে কি আপনারা একমত? তাহলে আপনারা জান্নাতি হয়ে গেলেন। যারা এই মজলিসে এই কথা একমত হয়েছেন, মেয়ে পুরুষ সকলেই আপনারা জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ জান্নাত বানাইছে আপনাদের জন্য, আপনারা জান্নাতে যাবেন। বলবেন হুজুর জাহান্নাম বানাইলো কেন? জাহান্নাম বানাইছে আমাদের জন্য না, কোরআন ফয়সালা দিবে জাহান্নাম কার জন্য, আপনাদের জন্য জাহান্নাম না।
এগুলি বোঝার জন্য এটা নবীর ঘর মাদ্রাসা দরকার। কে আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কে মাদ্রাসার জমিদাতা, কে মাদ্রাসার টাকা পয়সায় সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন? আপনারা আমার নবীর মেহমান হয়ে গেছেন। আজকে এই কোরআনের মজলিস পৃথিবীতে কায়েম করার জন্য মা নাই বাবা নাই নবী, যেই নবী দুনিয়ার জমিনে চোখ খুলে একটা দিন বাবার চেহারা দেখলো না, যেই নবী দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকতে পারলো না, 6 বছর বয়স হইতে না হইতে নবীজি মা হারা, মা বাবার ব্যথা নিয়ে মক্কার জমিনে কাঁদতে কাঁদতে নবীর জামা কাপড় ভিজে যাইত। আজকে সেই নবী দুনিয়ায় নাই, সেই নবী এই কোরআনের পক্ষে মানুষকে বসানোর জন্য খায়া না খায়া, কত জায়গায় গালি খায়া, কত জায়গায় মায়ের খায়া, সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করেছিলেন মানুষকে এইভাবে কোরআনের পক্ষে বসানোর জন্য। আজকে যারা এই কোরআনের পক্ষে বসে আছেন, আমার নবী হাশরের মাঠে ফুল সিরাতের ঘাটে আপনাদের জন্য বসে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মজলিস, এই কোরআনের পক্ষে যেভাবে আপনারা বসে আছেন প্রমাণ করে ইসলাম শান্তির ধর্ম আপনাদের বসায়। এত মানুষ বসে আছেন, কোনো হইচই নাই, কোনো মন কষাকষি নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, কি বলেন? এই শান্তি ইসলাম শিক্ষা দিল, বেহেশতের মধ্যেও এই শান্তি থাকবে। যেভাবে আপনারা বসে আছেন, বেহেশতের মধ্যে তো কোনো হই হাল্লা নাই, মাফে কম দেওয়া নাই, মিথ্যা কথা নাই, ধাক্কা ধাক্কি নাই, শুধু শান্তি আর শান্তি। আজকের পরিবেশ পরিবেশ প্রমাণ করে আপনারা বেহেশতি হবেন। এই বেহেশতি বানানোর জন্য আমার নবীর 63 বছর জিন্দিগির কষ্ট। আজকে যদি নবী দুনিয়ার জমিনে থাকতো আর এই মজলিসটা যদি আমার নবীর নিজ চোখে দেখতো, না জানি নবী কত খুশি হইত। আমার মন বলে আপনাদেরকে যাইদ ইবনে হারেসার মতো নবী সঙ্গী বানাইয়া লয়ে যাইত। সম্মানিত উপস্থিতি, আসুন, নবী আমাদের জন্য কষ্ট করেছেন একটাই কারণ, নবী একটা বাড়ি করার জন্য কষ্ট করে নাই, নবী একটা ঘাড়ি কেনার জন্য কষ্ট করে নাই, নবী একটা মার্কেট করার জন্য কষ্ট করে নাই, নবী একটা শিল্প প্রতিষ্ঠান করার জন্য কষ্ট করে নাই, নবী 10 কানি জমি কেনার জন্য কষ্ট করে নাই। নবীর কষ্টটাই ছিল এইভাবে মানুষকে কোরআনের পক্ষে বসাইয়া, কোরআনের নির্দেশিত পথে চালাইয়া মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া। আজকে আমরা জান্নাতি হব কিভাবে হব, ফয়সালা দিবে কোরআন। একটু ধৈর্যের সহিত আমরা বসব। সম্মানিত উপস্থিতি, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, কোরআন বলেছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী গো, আমি আমার বান্দার গারের সহারক হইতেও আমি নিকটে থাকব। যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর পক্ষে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু, যে নবী বলেছিলেন আল্লাহ আমার একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমি নবী বেহেশতে যাব না। আজকে সেই নবীর উম্মত হয়ে যারা বসে আছেন আপনারা বেহেশতি হবেন। যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন কোরআন, যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন নবীর সুন্নাহ, আজকে দেখি তার থেকে আমাদের জীবনের কি আমরা পেতে পারি, কি নিয়ে আসতে পারি। তাই আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব কোরআন
যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, একেবারে ভেজাল মুক্ত, যার মধ্যে কোনো ঝামেলা নাই। তারপরও আল্লাহ নিজে বলেছেন অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে নাই, গ্যারান্টি দেয় নাই, এর মধ্যে গ্যারান্টি দিয়েছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজত করব আমি। আল্লাহ নিজে আয়েশা হেফাজত করবে না, হেফাজত করাবে হাফেজে কোরআনদেরকে দিয়ে। আজকে আপনারা ভাগ্যবান, দুইজন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। হাদিসে কুরসিতে আল্লাহ বলেন হামিলুল কোরআন আহলুল্লাহ, যারা আমার কোরআনের হামেল, যারা আমার কোরআনের হাফেজ, তারা আমি আল্লাহর নিজস্ব লোক। হাশরের দিন একজন হাফেজকে 10 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে। আজ যেই সন্তানেরা হাফেজে কোরআন হয়ে মাথায় পাগড়ি নিয়েছেন, কে সেই হাফেজের বাবা, কে সেই হাফেজের মা? হাশরের দিন আমার আল্লাহ আদম আলাইসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছেন, যত নবী রাসূলের উম্মত মানুষ হিসাবে দুনিয়াতে আসছেন, সকলের সামনে হাশরের মাঠে হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নূরের টুপি পরাবেন। এই মর্যাদার ব্যক্তি কে হয়েছেন, কে আজকে সেই হাফেজের মা, কে সেই হাফেজের বাবা? বাবারে, আজকে তো আমরা এদিকে যাইতে চাই না, একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলেকে আলেম বানাবেন, কারণ আজকে হাফেজ আলেম না বানার পিছনে, না বানানোর কারণে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা হয়েছে। আজকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা গাজীপুরে দেখলে চোখে পানি রাখা যায় না। একটা মা 2-3 দিনের ব্যথায় এক নদী পানি চোখ থেকে বেরিয়ে বুক ভেসে গেছে, সেই সন্তান কোলে নিতে যায়। আজকে সেই সন্তান কানাডা সেটেল, সেই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত অস্ট্রেলিয়া সেটেল, মাকে এক গ্লাস পানি দেওয়ার মতো বাড়িতে কেউ নাই। যদি একটা ছেলে হাফেজ বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকত। যদি একটা ছেলেকে আলেম বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকত। আজকে ছেলে 2 জন থাকে অস্ট্রেলিয়া কানাডা সেটেল, মার খবর নেয় না, অপারক হয়ে মাকে গাজীপুরের বৃদ্ধাশ্রমে ভর্তি করা হয়েছে। মার চোখের পানি কানতে কানতে মার চোখে গা হয়ে গেছে, একটা নাতি নাতকর দেখার সুযোগ মায়ের হয় না, ছেলে দেখার সুযোগ হয় না। যারা এই আচার আচরণে মার চোখে পানি বের করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছ, তুমি লেখে রাখো, অপেক্ষায় থাকো, তোমার সন্তানেরাও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তার আগে আসো সেই কোরআনের পক্ষে, কোরআন কি রাস্তা দিয়েছেন, কোন পথে আমাদেরকে নিয়েছেন, আসুন আল্লাহর কোরআন থেকে আমাদের সেই সুন্দর রাস্তাটা বের করে নিয়ে আসি। মহব্বতে আর রহমতের আশায় কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি শুয়ে শুনার মদিনার
আমার সিনাই আল্লাহর কোরআন আছে, আপনার মেয়েকে দিবেন না, আমি ওই জায়গায় থাকব। ওই লোক বললেন, বাবারে থেকে ওখানে তো মেয়ে দিতে হবে, ছেলে দিলে হবে না, মেয়ে দিতে হবে। হাফেজ আব্দুল মাল বললেন, চাচা আপনার মেয়ের সকল পোশাকগুলো আমাকে পরাবেন। মেয়ের সুরত করে বাচ্চা মানুষ এখনো দাড়িমুছ উঠে নাই, এই মেয়ের পোশাক পরায় আমাকে দিবেন। লোকদের কাছে বলবেন না আপনার মেয়েকে লুকাইয়া রাখেন, আমি দেখব কে আক্রমণ করে, আমি তার সাথে কোরআনের মোকাবেলা করব। হাফেজ আব্দুল মালকে এইভাবে সাজিয়ে ঘরে দিয়ে আসলেন। রাত্র দেও দানব যখন আসতেছে সারা সমুদ্র গরম করে, হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তালাওয়াত করা শুরু করে দিয়েছে। কোরআনের ধাক্কায় আসতে চাই, তারা কাছে ভিড়তে পারে না। তালাওয়াত করতে করতে এমন এক জায়গায় পৌঁছলেন হাফেজ আব্দুল মাল, সেই কোরআনের ধাক্কায় তারা সকলেই মৃত্যুবরণ করেছে। সকালবেলা লোকজন গেলেন লাশ আনবে, যায়া দেখে বসা, এখন তো এই জীবিত অবস্থায় দেখা যায়। বলল, মারে তুমি কি মর নাই? বলতেছে, না আমার সাথে তো কেউ মারতে আসে নাই, কাছাকাছি আসতে আমি দেই নাই। দেখে সুরতে মেয়ে কথা বলতেছে ছেলের কণ্ঠ, বাবু তুমি কে, তুমি কি মেয়ে না পুরুষ? কয়, আমি পুরুষ, আমি একজন হাফেজে কোরআন, আমার সিনায় আল্লাহর কোরআন রক্ষিত আছে। একজন হাফেজে কোরআনের লাশ 400 বছর পরেও কবরস্থানে মাটি খুঁড়ে দেখবেন, যেই জায়গায় কোরআন রক্ষিত আছে সেই জায়গাটা মাটিয়ে খাওয়ার ক্ষমতা থাকে না। আজকে সেই হাফেজে কোরআনদের ইজ্জত আমরা দেই না। বাবারা